Assalamualaikum. Welcome to Daily Cooking. Aske share korbo korola tita bhab dur kore rui macher dim diye sushadu korola bhaji. এখানে আমি 250 গ্রাম করলা নিয়েছি। করলা এভাবে পাতলা করে কেটে নিয়েছি। প্রথমে আমি করলাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি প্লেটে 1 চা চামচ লবণ দিয়ে করলাগুলো প্রায় 20 মিনিট রেখে দিব। पानी संगे बेर करला चेपे चेपे पानी बेर करे निबो। एबार एक पैने परिमाण मतो तेल दिए गरम करे निबो। तेल गरम हो गेले एर मध्ये प्याज कुचि एवं काचा मरीच दिए दिब। प्याज एवं काचा मरीच ब्राउन करे भेजे निब। प्याज ओ काचा मरीच भाजा हो गेले एर मध्ये स्वादमतो लवण दिए दिब। हाफ चा चामच हलुदेर गुड़ा, हाफ चा चामच मरिचेर गुड़ा एवं हाफ चा चामच धनिया गुड़ा। मसला भालो करे तेलेर संगे निड़े मिशिए निब। मसला भाजा हो गेले मध्ये करला दिए दिब। करला भालो करे मसलार संगे निड़े मिशिए निब। एबार दिए दिब आलू। आलू एवं करला एक संगे निड़े मसलार संगे मिशिए निब। এভাবে 5-6 মিনিট পর পর কয়েকবার নেড়ে নেড়ে করলা ভেজে নিব। ফিরে এলাম প্রায় 15 মিনিট পর। করলা এবং আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার রুই মাছের ডিম দিয়ে দিব। রুই মাছের ডিমটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি যাতে নাড়তে সুবিধা হয়। রুই মাছের ডিম দিয়ে করলা এবং আলুর সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এভাবে রান্না করব আরো 6-7 মিনিট। ফিরে এলাম 6-7 মিনিট পর। করলা এবং রুই মাছের ডিম ভালো করে নেড়ে উল্টে দিব। এভাবে চুলার আঁচ কমিয়ে আরো কয়েকবার নেড়ে নেড়ে আরো কয়েক মিনিট রান্না করব। ফিরে এলাম আরো কিছুক্ষণ পর। তো রুই মাছের ডিম দিয়ে খুব সহজে রান্না হয়ে গেল দারুণ টেস্টি করলা এবং আলু ভাজি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইকস এবং কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।